وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ. কোন অমুসলিম ব্যক্তির বাড়ি কি খাওয়া হালাল না হারাম? এক ভাই প্রশ্ন করছেন, কোন অমুসলিম ভাইয়ের বাড়িতে কোন খাওয়া খাওয়া জায়েজ কি জায়েজ না? খাবার দুই ধরনের, একটা শুকনো একটা ভেজা। শুকনো মানে কোন মুড়ি টুড়ি হাবি যাবে এগুলো খাবেন, কোনো সমস্যা নেই। দুই, যদি কোনো মানে রাধা যেমন মাংস এটা খাবেন না। কেন? আপনি জানেন না যে খাবার পূর্বে আল্লাহ সুবহানাহু নাম নিয়ে জবাই করা হয়েছে কি হয়নি, তাই যাবে না। খাজবে দলিল কি? আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যে ইহুদি ওই মেয়ের বাড়িতে খেতে গিয়েছিল, যায়নি, বিষ খাওয়া দিয়েছিল। তো আপনি শুধুমাত্র নেক নিয়াতে তাকে ইসলাম করবেন, তাকে দাওয়াত দিবেন, ইসলামের দাওয়াত দিবেন, এই উদ্দেশ্যে তার বাড়িতে যান এবং আপনি খাওয়া দাওয়া করেন, তবে মাংসগুলোকে খাবেন না। মানে যেসব প্রাণীগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত অন্য কারো নামে জবাই করা হয়, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন যে খাদ্য বা যে প্রাণী জবাই করার পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম নেওয়া হয় না, সেটা মুসলিমদের জন্য হারাম, নিষিদ্ধ। পবিত্র কোরআন সূরা বাকারা সন মধ্যে আয়াত নম্বর 73, সূরা আনাম সন নম্বর 6 আয়াত নম্বর 145, সূরা নাহল সন নম্বর 16 আয়াত নম্বর 115। আশা উত্তরটি পেয়েছেন।